হাই ফ্রেন্ডস, প্রকৃতি হেলথ অ্যান্ড বিউটি টিপসের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কলার 10টি বিশেষ পুষ্টিগুণ। কলা বিশ্বব্যাপী জনপ্রিয় একটি ফল, 12 মাসই পাওয়া যায় এমন একটি ফলের নাম হচ্ছে কলা। কলা খেতে যেমন সুস্বাদু, তেমনি রয়েছে এর নানাবিধ পুষ্টিগুণ। ফ্রেন্ডস, তো চলুন জেনে নেওয়া যাক কলার বিশেষ 10টি পুষ্টিগুণ। আমিষ, ভিটামিন এবং খনিজ। কলাতে রয়েছে দীর্ঘ টিস্যু গঠনকারী উপাদান যথা আমিষ, ভিটামিন এবং খনিজ। শরীরে শক্তি জোগাতে ক্যালোরির একটি ভালো উৎস হলো কলা। একটি বড় মাপের কলা খেলে 100 ক্যালোরির বেশি শক্তি পাওয়া যায়। মাত্র একটি কলা খেলেই অনেক সময় পর্যন্ত সেটা শরীরের শক্তি যোগায়। হজম শক্তি বাড়াতে কলাতে রয়েছে শর্করা। শর্করা পরিপাকতন্ত্রকে সহজে হজম করতে সাহায্য করে। কলা নরম হবার কারণে হজম শক্তির কাজে বাড়তি ঝামেলা দেখা দেয় না। পেট ফাঁপা সমস্যা সমাধান করে কলা। হিমোগ্লোবিন উৎপাদনে কলাতে রয়েছে আয়রন, যা রক্তে হিমোগ্লোবিন উৎপাদনে সাহায্য করে। রক্তচাপ নিয়ন্ত্রণে কলায় আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। রক্তচাপ নিয়ন্ত্রণ এবং স্বাভাবিক রক্ত প্রবাহ নিশ্চিত করতে দেহে পটাশিয়ামের উপস্থিতি অত্যন্ত জরুরি। এছাড়াও দেহে পটাশিয়ামের আদর্শ উপস্থিতি নিশ্চিত করা গেলে কমে যায় স্ট্রোকের ঝুঁকি। কোলেস্টেরল নিয়ন্ত্রণ কলাতে রয়েছে প্যাকটিন নামক ফাইবার, যা খারাপ কোলেস্টেরল কমায়। ওজন কমাতে কলা ও দুধের মিশ্রণ শরীরে ওজন কমাতে সাহায্য করে। ডায়েট চিকিৎসার ক্ষেত্রে 10 থেকে 15 দিন প্রতিদিন 6টি কলা এবং 4 গ্লাস দুধ খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। কোষ্ঠকাঠিন্য রোধে কলা। কলাতে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার, তাই কোষ্ঠকাঠিন্য রোধে কলা অনেক সহায়ক। ত্বকের যত্নে কলায় রয়েছে নিউট্রিয়েন্টস, যা ত্বকের ইলাস্টিসিটি বজায় রাখে। শুষ্ক ত্বকের আর্দ্রতা ফেরাতে অল্প কলা চটকে মুখে লাগিয়ে 30 মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন। কলাতে উচ্চ পরিমাণে পানি থাকায় ত্বক হাইড্রেট থাকে। ত্বকের কালো দাগ, ব্রণের মতো সমস্যা থেকে রক্ষা করে কলা। চুলের যত্নে কলায় রয়েছে চুলের জন্য খুব দরকারি প্রাকৃতিক তেল, কার্বোহাইড্রেট, পটাশিয়াম ও ভিটামিন। নিয়মিত কলা ব্যবহার করলে চুল মজবুত ও সিল্কি হবে। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমার নেক্সট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।